কাটোয়া মহকুমা ভলেন্টারি বোর্ড ডোনার্স ফোরামের আয়োজনে এবং এভিবিডি এর সহযোগিতায় রক্তদাতা উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে 3, 4 ও 5 জুন এই তিন দিনের রক্তদাতা উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে কাটোয়া স্টুডেন্ট হেলথ হোমের সভাকক্ষে। প্রশিক্ষণ হিসাবে উপস্থিত ছিলেন পূজা শ্রীভদ্র, সুষুমা আদক, সুপর্ণা পাইন বেড়া। এলাকার প্রায় 40 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ শিবিরের অংশগ্রহণ করেছেন। ব্লাড সেন্টারে রক্তের মজুদ রাখতে এবং আগামী প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করতে এবং রক্তবিজ্ঞান সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রক্তদাতা উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানালেন কাটোয়া মহকুমা ভলেন্টারি বোর্ড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক জয়দেব দত্ত। রক্তদান শিবিরের আয়োজন করা এবং সরকারি ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট দূর করা এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান লক্ষ্য বলে জানান কাটোয়া মহকুমা ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা। আগামী প্রজন্ম যদি রক্তদানে এগিয়ে না আসে তাহলে সরকারি ব্লাড সেন্টারগুলিতে রক্ত মজুত রাখা কষ্টসাধ্য। তাই আগামী প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তদাতা উদ্বুদ্ধকরণ এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এলাকার ছাত্র ছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। আমরা আশা করব আগামী দিনে আগামী প্রজন্ম এই রক্তদান শিবির থেকে উদ্বুদ্ধ হয়ে রক্তদান করতে গিয়ে আসবেন। এলাকায় যদি এই ধরনের উদ্বুদ্ধকরণ শিবির আরও বেশি করে করা যায় তাহলে পরে রক্তের সংকট আমরা অচিরেই দূর করতে পারব এবং রোগীর রক্তের প্রয়োজনে রক্ত পাবে। তাই অন্যান্য সংগঠনের সাথে আমরা আবেদন রাখব যে তারাও যাতে এই তিন দিনের রক্তদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করেন। আমরা সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করব। শুধুমাত্র কথায় নয়, হাতে কলমে বাস্তবসম্মতভাবে ধীরে ধীরে এই রক্তদান শিবিরের আয়োজনদের এগিয়ে নিয়ে যাওয়াই এই শিবিরের প্রধান লক্ষ্য বলে জানান সংস্থার প্রশিক্ষকেরা। বর্তমান সময়ে এই ধরনের উদ্যোগ খুবই প্রাসঙ্গিক বলে জানান এলাকার স্থানীয়রা। মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রক্তদাতা উদ্বুদ্ধকরণের যে সার্টিফিকেট কোর্স, যারা এখানে ট্রেনি হিসেবে এসেছেন তাদের কাছে এই বিষয়টি আমরা রাখতে চাইছি যে আগামী দিনে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে তারা তাদের পরিবারে এবং সমাজে উপস্থিত হয়ে রক্তদানের প্রতি মানুষের যে ভীতি, অজ্ঞতা, কুসংস্কারাচ্ছন্ন মন, সেইগুলোকে দূরীভূত করে আগামী দিনে যাতে রক্তদান আন্দোলন অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই প্রখর গ্রীষ্মের খরতাপের মধ্যে যে রক্তের সংকট চলছে সেই সংকটকে দূরীভূত করা যায়, তার জন্যে কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের যে অগ্রণী ভূমিকা, সমাজের কাছে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক একটি উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করবার জন্য যে সমস্ত ট্রেনিরা এখানে উপস্থিত হয়েছেন এবং কলকাতা থেকে যারা এসেছেন ট্রেনিং দেওয়ার জন্য তারা সফলভাবে ট্রেনিং করেছেন। কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তীর রিপোর্ট, আনন্দবার্তা।